আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজকে কোথায় কি প্রোগ্রাম করলেন, কোন পক্ষ থেকে? আজকে বাংলা সমাজের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হলো। কি জন্য? মমতা ব্যানার্জি তো মেজরিটি পার্সেন্ট থেকে বেশি সংখ্যক আসন নিয়ে আমরা জয়লাভ করেছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা তার জন্য বিজয় উৎসব পালন করছি এই লোকসভা নির্বাচন। তা এই যে বিজয় উৎসব কিভাবে পালন করলেন? বিজয় উৎসব আমাদের এখানে বর্ণাঢ্য র্যালি করা হয়েছিল এবং আবির খেলার মাধ্যমে আমরা বিজয় উৎসব পালন করেছি। এই র্যালিটা কোথা থেকে আরম্ভ হয়ে কোথায় শেষ হলো? এটা আমরা বাগাসন মালদাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আপনার বাগাসন গ্রাম শেষ হয়েছে। তা এই কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, উপস্থিত ছিলেন আমাদের কর্মী কর্মীরা, সবাই উপস্থিত ছিলেন, গ্রাম পঞ্চায়েত সদস্যরা। তা এই যে র্যালি বা এই বিজয় উৎসবের মাধ্যমে কি জানাতে চাইছেন জনগণকে, কি বার্তা দিলেন? দেখুন, মমতা ব্যানার্জির একটাই বার্তা দেন, তিনি উন্নয়নের পক্ষে আছেন, কোনো মারামারি হানাহানি রাজনীতি আমরা নেই, তাই মানুষকে শান্তির শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তির বার্তা দিলাম আমরা এই বিজয় উৎসবের মাধ্যমে। এর আগে শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল হলো? খুব সুন্দর শান্তিভাবে মিছিল, কোনো অশান্তি বা কোনো না কোনো কিছু নয়। মানুষের এবং মহিলাদের উৎসাহ কিরম ছিল? এখানে মহিলাদের তো মানে উৎসাহ তো চোখে পড়ার মতো, আপনারা তো দেখেছেন সবই, মহিলারা এখানে ব্যাপক সংখ্যক উপস্থিত ছিলেন, মানুষের উৎসাহ ছিল একদম। আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিতা, আমি বাগাসন গ্রাম পঞ্চায়েতের উদ্বোধন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।